Actually, if you don't mind, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? একটা কেন, অনেকগুলোই করতে পারবেন। হ্যাঁ, মানে মাশাআল্লাহ আপনি তো দেখতে অনেক সুন্দর একটা মেয়ে। আপনার লাইফে কি কখনো কোনো বন্ধু আসেনি? যদি বলি আসেনি, আপনি কি বিশ্বাস করবেন? বলবেন যে এই মেয়েটা আমার সাথে মিথ্যা কথা বলছে, তাই না? না না, আমার মনে কোনো প্রশ্ন আসবে না। আপনি শুধু হ্যাঁ অথবা না বলুন। দুঃখিত, আমি এই বিষয় নিয়ে আপনার সাথে কোনো কথাই বলবো না। আমার মনে হচ্ছে আপনি আমার বিষয়ে কারো কাছ থেকে কোনো কথা শুনেছেন, তো আপনি কার কাছ থেকে কি শুনেছেন সেটা আগে আপনি ক্লিয়ার করেন। শিউরি, দুলা ভাই বলছিল আর কি যে এলাকার সব ছেলেই শিউরিয়ার কুসুমের জন্য পাগল। আর ওখানে নাকি রিসোর্টের এক মালিকের ছেলে আছে, নাম রবি, সে আপনাকে খুব পছন্দ করত। এই যা, এর বেশি কিছু সে বলেনি। দুলাভাই সত্যি কথাই বলেছে, রবি নামে একটা ছেলে আমাকে অনেক লাইক করে, কিন্তু আমি লাইক করি না। রবি ঢাকায় থাকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি রবিকেই লাইক করতাম তাহলে আপনার সাথে দেখা করতে আসতাম না। সরি, আসলে আপনাকে আমার প্রশ্নটা করা উচিত হয় নাই। বিশ্বাস করুন, দুলাভাইয়ের কাছ থেকে কথাটা শোনার পর আমার মনটা অনেক খারাপ ছিল, এখন মনটা একদম ভালো হয়ে গেছে। মানে কি, আমার কথা শুনে আপনার মন ভালো হয়ে যায় কেন? আমি সো লাকি, আপনার কোনো অ্যাফেয়ার নাই। আমি তো আনলাকি। আনলাকি? কিন্তু কেন? এই যে আপনার মতো স্মার্ট এডুকেটেড একজন বড় লোকের ছেলে আমার হাতছাড়া হয়ে গেল। মানে হাতছাড়া হয়ে গেল মানে কি? আমি তো আপনাকে বিয়ে করতে চাই। আমি তো বিয়ে করতে চাই। বিয়ে করতে চান না মানে? মানে আমি এখন চাকরিতেই মনোযোগী হব। ওকে, আমি আপনাকে জোর করব না। আমি বুঝতে পেরেছি আপনি আমার কথায় মাইন্ড করেছেন। না না, আমি কোনো মাইন্ডই করিনি। মাইন্ড করলে আমি এখনই চলে যেতাম। অবশ্য মাহিনা, আপনি এই প্রশ্নটা আমাকে করে অনেক উপকার করেছেন। কীভাবে উপকার করলাম? এই যে ধরেন আপনার মনের মধ্যে এই কোশ্চেনটা থাকা অবস্থায় আমাদের বিয়ে হলো, আপনি এই প্রশ্নটার জন্য মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে থাকতেন, একদিন হুট করে বলেই ফেলতেন, আর আমাদের সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসতো, আর সেই থেকে আমাদের সংসারটাও ভেঙে যেত। বুঝতে পারছি, আমি আপনার সাথে কথাই পারবো না। আপাতত বিয়ে সাথে কথা বাদ, আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি, রাইট? হ্যাঁ, আমার তো কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে চলুন কফিটা খাই। মাইন, আজকে কফিটা না খাই। কিন্তু কেন? আরেকদিন খাবো, আজকে ইচ্ছে করছে না। আরেকদিন খাবো, শিওর। আসি। শিউলি, শিউলি, কোথায় কি বলতে হয়? কি ভুল বলে ফেললাম মনে হয়।